হুট করে একদিন প্রিয় মানুষটার লোকে লোকে প্রোফাইল দেখাটা বন্ধ হয়ে যাবে। কখনো প্রিয় মানুষটার আইডিয়া থেকে মেসেজ আসবে না জেনেও বারবার কমিউনিটি আগে অ্যাক্টিভ ছিল দেখাটাও বন্ধ হয়ে যাবে। প্রিয় মানুষটাকে দেখার জন্য হাহাকার করা মনটাও একদিন তার হাহাকার বন্ধ করে দিবে। বারবার সিন করে রেখে দেওয়ার পরও প্রিয় মানুষটাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করা ভালো আছো কিনা মেসেজটা দেওয়া বন্ধ হয়ে যাবে। রাতের পর রাত প্রিয় মানুষটার জন্য নির্ঘুম রাত কাটানো বন্ধ হয়ে যাবে। প্রিয় মানুষটাকে ঘুমিয়ে দেওয়া মানুষটি সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিবে। প্রতিদিন সকালে কেউ একজনের নাম্বার থেকে কল আসবে এমন আশাটাও বন্ধ হয়ে যাবে। বারবার নাম্বারটাতে কল দিব কি দিব না, দিলে কি রিসিভ করবে মনে হয় করবে না। থাক, শুধুই বিরক্ত করে কি লাভ, ভালো থাকুক এমন ভাবনাটাও চলে যাবে। প্রতিদিন হাজারবার আইডিটাতে ঘোরাঘুরি বন্ধ হয়ে যাবে। ছবিগুলোতে কে কি কমেন্ট করেছে, কে লাভ ব্রেক দিল, এগুলো দেখাটাও বন্ধ হয়ে যাবে। একটা মুচকি হাসি দিয়ে আইডিটা ব্লক লিস্টে চলে যাবে, হয়তো কখনোই আর আইডিটা চোখের সামনে আসবে না। অক্সিজেন নামের নাম্বারটাও ফোন থেকে ডিলিট হয়ে যাবে, তার জায়গায় অন্য কারো নাম্বার অক্সিজেনের ধারা যুক্ত হয়ে যাবে। হঠাৎ করে একদিন সবগুলো ডিভাইস থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে অন্য কারো নাম বসে যাবে। এমন করেই কিছু স্বপ্নে দাফন হয় কাফন ছাড়া।